হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফেসবুক কভার ফটো নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেকদিন পর আপনাদের মাঝে। তো ফেসবুক কভার ফটো আমাকে অনেকজন রিকোয়েস্ট করছিল যে ভাই একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করে দেন, তো তার জন্য এটা। তো সবাই দেখলে মোটামুটি হবে, প্রথমে আপনাদের একটি লেভ যেতে হবে, প্লে স্টোরে সার্চ দিলে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে ইমেজ যে ফেসবুক আর্ট নামে একটি আছে, ওখানে যাবে, তিনটা ছবি নিতে হবে আপনাকে, তিনটা ছবি নিয়ে ওখানে লাগাতে হবে। তো ভিডিও দেখতে থাকেন, ফুল দেখলে আপনি পাবেন, ভিডিও স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আমার মতো ডিজাইন করতে পারবেন, অন্যথায় পারবেন না। তো ভিডিওটা দেখতে থাকেন। তারপর গ্যালারি চেয়ে ফটো ডেক্স নামে একটি অ্যাপ আছে, ওখানে শেয়ার করে নেবেন, ঠিক আছে। তো সবাই নামে নেটফ্লিক্স থেকে ডাউনলোড করে নেবেন, আর তৈরি করে একটি লাল করে দেবেন, তারপর আপনার ছবি ব্ল্যাক করে দেবেন, ব্ল্যাক করার পরে একটি মাল্টিপ্লাই করে নেবেন, ছবি দেখতে এরকম হবে, তারপর সেভ করে দেবেন। তারপরে আমাদের ডিসক্রিপশনে যে ডাউনলোড আমরা লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তারপর এটি আবার ওটো ডেস্কের ভিতরে নেবেন, নেওয়ার পর আপনাকে আবার যেটা এডিট করেছেন সেটা নেবেন। তো তখন আপনার পিএনজি ফাইল করে একটি ছবি নেবেন ব্যাকগ্রাউন্ডের মুখ করা, নেওয়ার পর আপনি আমার মতো করে করতে পারবেন। নামগুলো লিখছেন সেইগুলো আনবেন, আমি এগুলো লিঙ্ক আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দিব, এগুলো লেখার ফন্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপনারা যদি নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ওখানে পৌঁছে যাবে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা দেখে লাইক করে দিন আর কমেন্ট করেন, আর এরপর আমি কোন ধরনের ভিডিও নিয়ে আসবো তা কমেন্টের উপর ডিপেন্ড করবে। তো গাইস, আর দেরি না করে আমাদের ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটি শেষ করছেন, সবাই ভালো থাকবেন।